চট্টগ্রামে অবৈধভাবে পাহাড় কাটা বন্ধে বড় ও গুরুত্বপূর্ণ 26টি পাহাড়ের পাদদেশে সাইনবোর্ড লাগিয়েছে জেলা প্রশাসন। সকালে জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান বায়েজিদ লিংক রোড ও সলিমপুর এলাকায় এসব সাইনবোর্ড লাগান। মূলত প্রভাবশালী ভূমিদস্যু চক্র এই পাহাড় কাটার সাথে জড়িত বলে জানান তিনি। সাইনবোর্ড বসানোর পরও যারা পাহাড় কাটবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন জেলা প্রশাসক। চট্টগ্রাম মহানগরীতে ছোট বড় মিলিয়ে 60টির বেশি পাহাড় রয়েছে।